কুয়াশার চাদরে মোড়া সকাল, দেখা মেলেনি সূর্যের। কলকাতা থেকে জেলা সর্বত্র একই ছবি। কুয়াশার কারণে কমেছে দৃশ্যমানতা, সকালে আলো জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। এ বিষয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যর সঙ্গে। অরিত্রিক, আবহাওয়া দপ্তর সূত্রে ঠিক কি জানা যাচ্ছে, কেন এত ঘন কুয়াশা? দেখো, যেটা জানা যাচ্ছে যে আপেক্ষিক আর্দ্রতা এই মুহূর্তে অনেকটা বেশি আছে। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 98% পৌঁছেছে এবং সেই জায়গা থেকে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি এবং তার জন্য কুয়াশা তৈরি হয়েছে। যত বেলা বাড়বে পরিস্থিতি কিছুটা বদলাবে, কিছুটা রোদের দেখা মিলবে, কিন্তু আজকে সকালের যে কুয়াশা তুমি একদমই ঠিক বলছো, সকালবেলাও কিন্তু গাড়ি আলো জ্বালিয়ে চলাচল করেছে। এয়ারপোর্টের যে ফ্লাইট অপারেশন সেখানেও কিন্তু যথেষ্ট প্রভাব পড়েছে, কারণ জানা যাচ্ছে যে আজকে সকালবেলা দৃশ্যমানতা 50 মিটারের কাছাকাছি নেমে গিয়েছিল এবং তার ফলে কিছু সকালের ফ্লাইট সেগুলোকে ডিলেও করা হয়েছে, তাকে তার সময় পরিবর্তন করা হচ্ছে এবং এই কুয়াশার প্রভাবটা কিন্তু আজকে সকালে অত্যন্ত বেশি ছিল এবং তার জেরে যেটা দেখা যাচ্ছে আজকের যে সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা সেটা গতকাল থেকে সামান্য বেড়েছে, যদিও সেটা এখনো পর্যন্ত স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি নিচে আছে, কিন্তু গতকালের থেকে কিছুটা বেড়েছে। তবে এই জলীয় বাষ্প এবং তার জন্য রোদের দেখা খুব একটা না মেলা যেটা গতকালকেও দেখা গেছে, তার জন্য সর্বোচ্চ তাপমাত্রা খুব একটা বাড়তে পারছে না। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম ছিল, কিন্তু একটা অস্বস্তিও থাকছে, তার কারণ জলীয় বাষ্পের পরিমাণ বেশি, ফলে ফেব্রুয়ারি শেষ হলেও কিছুটা কিন্তু ঘাম বা সেই পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সবটা মিলিয়ে কিন্তু আপাতত 2-1 দিন এই রকম পরিস্থিতি থাকতে পারে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া সূত্রে বলা হচ্ছে। সন্ধ্যা, ধন্যবাদ অরিত্রিক।